মিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ একটা আচারের রেসিপি নিয়ে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে কিসের আচার তৈরি করে দেখাবো রান্না করার ঝামেলা ছাড়াই কাঁচা টক ঝাল আচার তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এই আচারটা খেতে এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় দেখুন প্রথমেই আমি কিছু বড়ই নিয়েছি আর এগুলো কাঁচা বড়ই এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা বড়ই কিনতে পাওয়া যায় আর আমি কিন্তু এখান থেকে অর্ধেকটা বড়ই নিলাম একটা মিক্সিন বলে কিছু বড়ই নিয়েছি আর প্রথমে এই বড়ইয়ের যে উপরের ডাটাটা আছে এটা ফেলে দিতে হবে সবগুলো বড়ইয়ের ডাটা কিন্তু আমি ফেলে নিলাম দেখুন আপনারাও ঠিক এরকম করে বড়োয়ের ডাটাটা ফেলে নেবেন এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি বড়ইটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বরইতে কিন্তু অনেক ময়লা থাকে এবং মাটিও কিন্তু থাকে যার কারণে বরইটা ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি নাড়াচাড়া করে বড়ইটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এই আচারটা যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই কাঁচা বরুইটাই নেওয়ার চেষ্টা করবেন পাকা বড়ই দিয়ে কিন্তু এই আচারটা তৈরি হবে না দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বড়ইটার পানিটা কতটা নোংরা হয়েছে যদি বড়ইটা ধুয়ে না নেন তাহলে কিন্তু আচারটা বালি বালি লাগবে একটা চালনি নিয়েছি এখন এখানে সবগুলো বড়ই ঢেলে দিচ্ছি খুব ভালো মতো পানিটা ঝরিয়ে নিতে হবে ধুয়ে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবং চালনিটা এখানে বসিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত পানিটা ভালো মতো ঝরে না যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে বসিয়ে রাখবো সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার আগ পর্যন্ত এখন একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ এই বড়োয়ের আচারটা তৈরি করতে বিশেষ একটা মশলা লাগবে সেই মশলাটা কীভাবে তৈরি করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে নিয়েছি আপনার ধনিয়া এটা কিন্তু আস্ত ধনিয়া যেটা সেটা এখানে এক টেবিল চামিচ ধনিয়া দিয়েছি আর দুইটা শুকনো মরিচ খুব ভালো করে আগে ভেজে নিতে হবে ধনিয়াটা কিন্তু ভাজতে একটু সময় লাগে আর শুকনো মরিচটা যার কারণে আমি আগে এই দুইটাকে ভেজে নিব। চার থেকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন এখন দিয়ে দিলাম পাঁচ পুরন এখানে এক টেবিল চামচ পাঁচ পুরন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা জিরা আর পাঁচ পুরন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু নামিয়ে নেবেন যখন নাকি জিরা এবং পাঁচপোরণগুলো ফুটতে শুরু করবে বা ছিটতে শুরু করবে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে গরম অবস্থায় ব্লেন্ডারে গুঁড়া করে নেব গরম গরম থাকা অবস্থায় কিন্তু মশলাটা গোড়া করে নিতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু খুব একটা ভালো মতো গোড়া হয় না দেখুন আমি একটা মিক্সিন বলে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে মশলাটা আমি কিন্তু ঠিক এরকম অবস্থাতেই রাখব আপনারা যদি চান যে এর চাই তো বেশি পরিমাণে গোড়া করবেন তাহলে করতে পারেন কিন্তু আচারের জন্য কিন্তু এটাই একেবারে ঠিক আছে দেখুন কয়েক ঘন্টা পরের অবস্থা দেখাচ্ছি বরুয়ের থেকে কিন্তু সব পানি ঝরে গেছে আর যদি খুব তাড়াহুড়া থাকে সেক্ষেত্রে আপনারা বরুইটাকে একটা শুকনা কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে মুছে দিবেন দেখুন আমি কিন্তু বরুইটা একটা চাকু দিয়ে পাঁচ থেকে ছয়টা ফালি করে নিচ্ছি মানে কেটে দিচ্ছি আপনারা এরকম করে কেটে দিবেন। এরকম করে কেটে দিলে ভিতরে মশলাগুলো খুব সহজেই ঢুকে যাবে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কেটে দেওয়ার চেষ্টা করবেন সবগুলো বড়ই কিন্তু কুচানো হয়ে গেছে দেখুন এই পর্যায়ে চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর ফ্রাইপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল আর ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল যেটা তেলটা গরম হওয়ার জন্য দুই মিনিট অপেক্ষা করতে হবে দেখুন তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে একেবারে ধোয়া উঠছে আর দিয়ে দিলাম পাঁচ পুরন এক চা চামিচ পরিমাণ একটা বড় রসুন শুধুমাত্র কোয়াটা দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি তিনটা মরিচ এখন খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আর ঠান্ডা হতে হতে এই পর্যায়ে আমি একটা মিক্সিন বোল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বড়ইগুলো সবগুলো বড়ই ঢেলে দিচ্ছি এইখানে বরুতে এখন মশলাগুলো মেখে নেব দিয়ে দিলাম এক চা চামিচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়া ঝালটা অবশ্য যে যেরকম খাবেন ঠিক সে সেরকম মরিচটা দেওয়ার চেষ্টা করবেন এখানে দিয়ে দিলাম এক চা চামিচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চাট মশলা এক টেবিল চামিচ পরিমাণ যাদের বাসায় চাট মশলাটা না থাকবে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে চাট মশলাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে লবণটা আমরা রেগুলার খেয়ে থাকি সেটা এখন দিয়ে দিচ্ছি সেই বিশেষ মশলাটা যেটা আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সবটুকু এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে বরুইটার সাথে মশলাগুলো মশলাটার সাথে কিন্তু বড়ইটা মিক্স হবে না যখন আপনারা মা খাবেন তখন দেখবেন যে মশলাটা বড়য়ের গায়ের থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে যার কারণে এখন দিয়ে দিব যে সরিষার তেল এবং রসুনটা যে গরম করে রেখে দিয়েছিলাম ওইখান থেকে তিন চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে মেখে দিতে হবে সম্পূর্ণ বরইতেই কিন্তু মশলাটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে একটা কাচের বয়ম নিয়েছি আমাদের সবার বাসায় কিন্তু আচার তৈরি করার জন্য এরকম কাচের বয়াম থাকে কারো বাসায় যদি কাচের বয়ম না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকের বইমও রাখতে পারবেন চাইলে তবে কাচের বয়মেই রাখার চেষ্টা করবেন এখন সবগুলো বড়ই এই কাচের বয়মটাতে ঢেলে দিচ্ছি বরুটা কিন্তু এখনই দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে বয়মটা যখন ভরে যাবে তখন চামিচটা দিয়ে একটু চাপ দিলেই দেখবেন যে বয়মের নিচের দিকে বড়ইগুলো নেমে যাচ্ছে ভালো করে চেপে চেপে তারপরে বরুইগুলো ঢুকিয়ে দিবেন আর এখন যে তেলটা ছিল সেই তেলটা এবং রসুন আর শুকনা মরিচগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো তেলই কিন্তু এখানে ঢেলে দিলাম আপনারা চেষ্টা করবেন বড়ইগুলো যাতে ডুবে থাকে সেই পরিমাণ তেল দেওয়ার দেখুন আমি কিন্তু এখানে অর্ধেকটা পরিমাণ তেল দিয়েছি আর সবগুলো বড়ই কিন্তু ঢুকিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে এই বড়ইটা কিন্তু রোদ্রে শুকাতে হবে একদম কড়া রোদে সাত দিন কিন্তু শুকাবেন এখানে কিন্তু অর্ধেক পরিমাণ তেল দিয়েছি কিন্তু রোদে শুকানোর পরে কিন্তু আমি পুরোটা তেলে ডুবিয়ে দেব আর যখন নাকি আপনারা রোদ্রে দিবেন তখন এরকম একটা নেট নেবেন এই নেটগুলো কিন্তু আমাদের সবার বাসায় কিন্তু আছে যখন বাজার থেকে ফল কিনা হয় বা যে কোনো কিছু কিনলেই কিন্তু এরকম নেট দেয় আর এই নেটগুলো দুইটা বা তিনটা ভাজ করে চারটার মুখের উপরে দিয়ে দিবেন তারপরে একটা রাবার দিয়ে আটকে দিবেন। আচারটা রোদে দেওয়ার পরে কোনো রকম পোকামাকড় কিংবা পিঁপড়া আছে বা যে কোনো রকম ধুলাবালি ময়লা কিন্তু পড়ার সম্ভাবনা অনেক থাকে আর এরকম নেট দিয়ে যদি আটকে দেন তাহলে কিন্তু খুব একটা ভয় থাকে না আর এখানে কিন্তু সুতি কাপড় দিয়ে ঢাকবেন না তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে যতটুকু সম্ভব চেষ্টা করবেন এরকম নেট দিয়ে ঢেকে দেওয়ার দেখুন আমি কিন্তু আচারটা রোদ্রে দিয়েছি একদম মুখের কিন্তু রাবার দিয়ে বেঁধে দিয়েছি আপনারা যখন আচারটা রোদ্রে শুখাবেন তখন কিন্তু অবশ্যই এরকমভাবেই দেওয়ার চেষ্টা করবেন আর এই আচারটা আপনারা কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে অবশ্যই রোদে দিতে হবে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর পর অবশ্যই কড়া রোদ্রে দিয়ে শুকাবেন যদি আচারটা পুরোপুরি তেলে ডুবিয়ে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আচারটা সাদা সাদা ছত্রাক পড়ে যাবে আর তখন কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে যার কারণে তেলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমি আজকে খুব সহজে এবং ঝটপট রান্না করা ছাড়াই মজার একটা বড় আচার তৈরি করে দেখালাম আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে তাহলে আপনারা বাসায় একবারে হলেও ট্রাই করে দেখুন আজকে তাহলে আর কোনো কথা নাই নেক্সট টাইম আবার আসবো যে কোনো একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতুহু